আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। মানুষকে যখন দুঃখ স্পর্শ করে তখন সে শুয়ে বসে কিংবা দাঁড়িয়ে আল্লাহকে ডেকে থাকে। এরপর যখন আল্লাহ তার দুঃখ দূর করে দেন তখন সে এমন পথ অবলম্বন করে যেন দুঃখ দৈন্যর জন্য কখনো সেই আল্লাহকে ডাকেনি। সীমা লঙ্ঘনকারীদের জন্য তাদের কাজ এভাবেই শোভনীয় করে দেওয়া হয়েছে। বিপদে পড়লে মানুষ খুব দ্রুত আল্লাহকে ডাকতে থাকে, শুয়ে বসে দাঁড়িয়ে তথা সর্বাবস্থায় আল্লাহর কাছে কায়মনোবাক্য দেওয়া দোয়া করতে থাকে। এই অবস্থায় কেবল সাধারণ মুসলমানদের নয়, অবিশ্বাসীরাও এমন করে থাকে। অবিশ্বাসীরা আল্লাহর অস্তিত্ব ও মহাশক্তিতে বিশ্বাস করে না, কিন্তু কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়ে জ্ঞাতসারে অথবা অজ্ঞাতসারে তারা আল্লাহর শরণাপন্ন হয়। সর্বোচ্চ আবেগ, ভক্তি ও শ্রদ্ধা নিয়ে তারাও আল্লাহকে ডাকে। এর মাধ্যমে তাদের মধ্যে বিশ্বাসের উপাদান তৈরি হয়, তারা আল্লাহর অস্তিত্ব উপলব্ধি করার সুযোগ পায়। অথচ পরে দেখা যায় বিপদ কেটে গেলে তারা আবার আগের অবস্থানে ফিরে যায়। তারা ভুলে যায় খনিক আগেও তারা আল্লাহকে স্মরণ করেছিল। যারা আল্লাহর সীমা অতিক্রম করে এটা তাদের চিরন্তন স্বভাব। বিপদ আপদ এবং দুঃখকষ্ট মানুষের অন্তরে আল্লাহর স্মরণ জাগিয়ে তোলে। মানুষ যখন কোনো দুর্যোগের মধ্যে পড়ে তখন সে তার দুর্বলতা ও অক্ষমতা উপলব্ধি করতে পারে, তাই দুর্যোগ থেকে রক্ষা পাওয়ার জন্য সে তখন স্রষ্টার শরণাপন্ন হয়, অন্তর থেকে তার সাহায্য কামনা করে। আল্লাহ মানুষের ডাকে সাড়া দেন, তিনি দুঃখ দূর করে দেন। কৃতজ্ঞতার দাবি হল বাকি জীবন পাপমুক্ত অতিবাহিত করা, আল্লাহর স্মরণ থেকে উদাসীন না হওয়া। কিন্তু বেশিরভাগ মানুষের ক্ষেত্রে দেখা যায় দুর্যোগ থেকে মুক্তি পাওয়ার পর সে তা ভুলে যায়। আল্লাহর নির্দেশের অনুগত না হয়ে অবাধ্যতার পথে পা বাড়ায়, এটা সাধারণ মানুষের অবস্থা। অবিশ্বাসীদের অবস্থাও অনুরূপ, এই দৃশ্য প্রায়ই ধরা দেয়। জীবন প্রবাহে মানুষ বারবার পাপ করে, সুস্থ সবল ও সামর্থ্যবান হওয়া সত্ত্বেও আল্লাহর অবাধ্য হয়। সামর্থ্য ও সচ্ছলতা মানুষকে নিজের দুর্বলতার কথা ভুলিয়ে দেয়, প্রাচুর্য তাকে সীমা লঙ্ঘনে পরিচিত করে। অথচ সময়টি ইবাদতের খুবই উপযোগী ছিল। পরে বিপদ নেমে আসে, অমনি কাকুতি মিনতি করে, সুদিনের আশা করে। বিপদ চলে গেলে আবারও বেপরোয়াভাবে চলতে থাকে, আগের মতো উদ্ধত্ত দেখাতে থাকে। এর বিপরীতে আল্লাহর খাঁটি বান্দারা সুখে দুঃখে আল্লাহকে স্মরণ করেন, সুখের দিনে আল্লাহর শুক্রিয়া আদায় করেন, দুঃখের দিনে ধৈর্য ধারণ করেন। এটা সাধারণ মানুষের অবস্থা। অবিশ্বাসীদের অবস্থাও অনুরূপ, এই দৃশ্য প্রায়ই ধরা দেয়। জীবন প্রবাহে মানুষ বারবার পাপ করে, সুস্থ সবল ও সামর্থ্যবান হওয়া সত্ত্বেও আল্লাহর অবাধ্য হয়। অকুল সমুদ্রে জাহাজ যখন অনুকূল বায়ুতে মানুষ গন্তব্যস্থানের দিকে অগ্রসর হয়, যাত্রীদের হৃদয় তখন আনন্দে ভরে যায়। সে আনন্দ ছড়িয়ে পড়ে আরোহীদের চোখে মুখে। ভালো লাগা সীমাহীন অনুভূতিতে একসময় তারা ভুলে যায় নিজেদের দুর্বলতার কথা, অসহায়ত্বের কথা, ভুলে যায় তার স্রষ্টার কথা, প্রভুর কথা। হঠাৎ যখন জাহাজটি সামুদ্রিক ঝড়ে নিপতিত হয়, ওইসব আনন্দোচ্ছল যাত্রী ভয় ও আতঙ্কে দিশেহারা হয়ে পড়ে। মৃত্যুকে তারা প্রত্যক্ষ করে, একান্ত অনুগত্য চিত্রে তারা তখন আল্লাহর সাহায্য কামনা করে। সেখানে মুসলিম অমুসলিম, আস্তিক নাস্তিক ভেদাভেদ থাকে না। এতে এটাই প্রমাণিত হয় যে মানুষের অন্তরে রয়েছে আল্লাহর তাওহিদ ও একত্ববাদের নিদর্শন। যতদিন দুনিয়ার আসবাব উপায় উপকরণ অনুকূল থাকে, ততদিন মানুষ আল্লাহকে ভুলে গিয়ে পার্থিব জীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। আর উপায় উপকরণ প্রতিকূল হয়ে গেলে মানুষের ঘুর কেটে যায়,
তখন সেই স্রষ্টাকে হৃদয় দিয়ে অনুভব করে। অবস্থান বদল মানব চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য। যখন মানুষ বিপদে পড়ে তখন একরকম কথা বলে, আবার বিপদ মুক্ত হলে তার আসল চরিত্র প্রকাশ পায়। মানুষের এই সুবিধাবাদী চরিত্র সম্পর্কে পবিত্র কোরআনে অসংখ্য আয়াত রয়েছে। নাম্বার এক, সেই অর্থাৎ মানুষ যখন বিপদে পড়ে তখন খুব হা হতাশ করে, আর যখন বিপদ কেটে যায় তখন কৃপণ হয়ে যায়। নাম্বার দুই, সমুদ্রের মাঝখানে যখন তোমরা বিপদে পড়ো তখন তোমরা স্বাভাবিক অবস্থায় আল্লাহ ছাড়া যাদের ডাকো তাদের ভুলে যাও, তারপর যখন আল্লাহ তোমাদের স্থলে এনে উদ্ধার করেন তখন তোমরা আল্লাহর দিক থেকে মুখ ফিরিয়ে নাও। সূরা বনি ইসরাইল আয়াত নম্বর 66। নাম্বার তিন, মানুষকে যখন দুঃখ দৈন্য স্পর্শ করে তখন সে শুয়ে বসে দাঁড়িয়ে আল্লাহকে ডাকতে থাকে, তারপর আল্লাহ যখন তার দুঃখ দৈন্য দূর করে দেয় তখন মানুষ এমন ভাব করে যেন সে আপতিত দুঃখ কষ্টের জন্য কখনোই আল্লাহকে ডাকেনি। সূরা ইউনুস আয়াত নম্বর 12। নাম্বার চার, যদি দুঃখ দৈন্য স্পর্শ করার পর আমি তাকে সুখ ভোগ করাই তখন সে বলতে থাকে আমার বিপদ দূর হয়ে গেছে, তখন সেই উৎপুল্ল ও অহংকারী হয়ে যায়। সূরা হুদ আয়াত নম্বর 10। নাম্বার পাঁচ, যখন সমুদ্রের ঢেউ মানুষকে অষ্টপৃষ্ঠে ডেকে ফেলে তখন মানুষ অনুগত্য বিশুদ্ধ চিত্র হয়ে আল্লাহকে ডাকতে থাকে, কিন্তু যখন আল্লাহ তাদের সৈকতে ফিরিয়ে এনে উদ্ধার করেন তখন দেখা যায় অধিকাংশ মানুষ অকৃতজ্ঞ, কোনো কোনো মানুষ সরল পথে থাকে। সূরা লোকমান আয়াত নম্বর 32। নাম্বার ৬, মানুষকে যখন দুঃখ দৈন্য স্পর্শ করে তখন সে একনিষ্ঠভাবে আল্লাহকে ডাকতে থাকে, এরপর আল্লাহ যখন তাকে দয়া করেন তখন মানুষ ভুলে যায় যে বিপদে পড়ে সে এর আগে আল্লাহকে ঢেকেছিল। সূরা জুমার আয়াত নম্বর 8। নাম্বার ৭, মানুষকে বিপদাপদ স্পর্শ করলে সে আল্লাহকে ডাকে, যখন আল্লাহর অনুগ্রহে কষ্ট থেকে মুক্তি লাভ করে তখন মানুষ বলতে থাকে সে নিজের চেষ্টায় এই থেকে মুক্তি লাভ করেছে। সূরা জুমার আয়াত নম্বর 49। নাম্বার আট, দুঃখ দৈন্য স্পর্শ করার পর যখন আল্লাহ তাকে দয়া করে সুখের স্বাদ দেয় তখন মানুষ বলতে থাকে এটা তো আমার প্রাপ্যই ছিল, আমি তো মনে করি না কিয়ামত বলে কিছু আছে। আবার যখন মানুষ বিপদে আপদে অমঙ্গলে পড়ে যায় তখন সে দীর্ঘ প্রার্থনায় বসে যায়। সূরা হামিম সাজদা আয়াত নম্বর 50-51। নাম্বার ৯, ওরা মানুষ যখন পানিপথে চলতে থাকে আর আমি আল্লাহ যখন তাদের নিরাপদে গন্তব্যে পৌঁছে দিই তখন মানুষ শিরক করা শুরু করে। সূরা আনকাবুত আয়াত নম্বর 65। নাম্বার ১০, আল্লাহ যখন মানুষকে দয়া ও সম্মানিত করেন তখন মানুষ বলে আমার প্রতিপালক আমাকে সম্মানিত করেছেন, আর যখন আল্লাহ মানুষকে পরীক্ষা করার জন্য উপকরণ কমিয়ে দেন তখন মানুষ বলতে থাকে আল্লাহ আমাকে হেয় করে দিয়েছেন। সূরা ফাজর আয়াত নম্বর 15-16। মুসলমানদের উচিত সুদিনে দুর্দিনে আল্লাহকে স্মরণ করা, তার দিকে ছুটে চলা।